আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি ডিম দিয়ে কচু রান্না। এই কচুটাকে বলা হয় শোলা কচু বা পানি কচু। পানি কচু দিয়ে, ডিম দিয়ে আর নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা এত অসাধারণ, এটা না খেলে বোঝা যাবে না। আর এই কচু সেদ্ধ হয় এত সুন্দর মলমের মতো নরম, একদম সফট, আর খেতে খুব মজা। এর জন্য আমি চারটা ডিম সিদ্ধ করতে দিয়ে একটি কচু নিয়ে নিয়েছি। এটা শোলা কচু বা পানি কচু নামে পরিচিত। তো এটা বাসায় অনেক দিন থাকে, আমি কিনে এনে রেখে দিয়েছিলাম। তো আজকে রেসিপিটা করছি। তো এখানে আমি এই কচুটার দুপাশ থেকে হালকা করে ফেলে দিয়ে তারপরে একটি পিলার দিয়ে সুন্দর করে ছিলে নেব। আর এই ছেলাটা খুব ডিপলি ছিলতে হবে, এতে মোটা করে খোসাটা উপর থেকে পড়ে যায়। আর এই শোলা কচু বা পানি কচু ছেলার সময় যদি এর মধ্যে সব মানে কালো কোনো স্পট না থাকে, তবে এই কচুটা ছিলতে সময় লাগে না আর সেদ্ধ হতেও সময় লাগে না, আর খুব ভালো করে সেদ্ধ হয়, গলা চুলকায় না। আরও কিছু ট্রিক্স আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। তো আমি যেটা জানি, বড়দের মুখে শুনেছি যে যেই কচুটা নাকি কাটতে গেলে শক্ত হয়, সেটা নাকি সেদ্ধ রান্না করলে সেদ্ধ হয় খুব ভালো এবং গলা চুলকায় না। আসলে এটার কথাটা কতটা অথেন্টিক আমি জানি না। তো আমি এই কচুটা বেশ শক্ত, আমি এভাবে ছুরি দিয়ে যেহেতু কাটি, তো আমি এটাকে ছিলে ছুরি দিয়ে কেটে নেব। আলু যেরকম করে কাটে ঠিক সেভাবে করে এটাকে টুকরো টুকরো করে নেব। তো প্রথমে এটাকে চার খণ্ড করে নিচ্ছি কেটে নেওয়ার সুবাদে। তারপরে আমি এটাকে আবার টুকরো টুকরো করে ঠিক মাংসের আলু যেভাবে বড় বড় করে কাটে ঠিক সেভাবে কেটে নিয়েছি এই সাইজে। এগুলো কাটা হয়ে গেলে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে খুব ভালো করে ধোয়া হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব তেল, আর এক চিমটি লবণ দিয়ে দেব, যাতে আমার সেদ্ধ করে রাখা এই ডিমগুলো ভাজতে গেলে চিটপিট না করে। কিন্তু গরম ডিম খুব দ্রুত ছেলার কারণে একটু ওর গায়ে মানে ফোটা ফোটা এসে গেছে। এটা গরম, সাধারণত ডিম সেদ্ধ করে ছেলার পলিসি হচ্ছে যে এটাকে সেদ্ধ করার পরে গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে তারপরে এটাকে ছিলে নেওয়া। আবার অনেক সময় রাখা যাবে না, অল্প সময়। তো আমি গরম গরমই ছিলে নিয়েছি বলে এটা একটু ভেঙে ভেঙে গেছে। ডিমটা আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি দিইনি। এরপরে আমি ভাজা ডিমগুলো উঠিয়ে রাখছি। রাখার পরে এর মধ্যে আমি একটু সামান্য গরম মশলার টাইপের ব্যবহার করব, একটু লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা, ফেটানো এলাচ আর সামান্য কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করছি। যখনই আমি মনে করি আমার তরকারিতে আমি গ্রেভিটা কম করব, অল্প ঝোলের হবে, তখনই আমি এটাতে পেঁয়াজ কুচি ব্যবহার করি, বাটা ব্যবহার করি না, এবং একদম পাতলা চাইলে পেঁয়াজটা টোটালি ইউজ করি না। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, কিন্তু এটা বেরেস্তা হবে না, এটা জাস্ট একটু হালকা লাল লাল মতন হবে। পেঁয়াজের যে কাঁচা ভাবটা এটা দূরে সরে যাবে, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। শুধু তাই না, ফ্লেভারের সাথে সাথে এটা খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। তো এরকম করে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলার মধ্যে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দেবো একটুখানি, আর দেবো ঝালের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সাথে সাথে বাটা মশলার সাথে যে একটা কটু গন্ধ থাকে, এই গন্ধটা, কাঁচা গন্ধটা, এটা চলে যাবে। তো আমি এটা গরম মশলা দিয়েছি, আমি আগে থেকেই তো বলে দিয়েছি যে গরম মশলা কী কী দিয়েছি সেটা বলে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিতে, এই ভোনার কাজটা যদি নারিকেলের দুধ দিয়ে টোটাল রান্নাটা করতে পারেন, তবে অবশ্যই নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নেবেন। স্বাদ মতো লবণ আগে থেকেই অ্যাড করে দিলাম, চাইলে এটা পরেও দিয়ে নেওয়া যায়, পরিমাণ যদি আগে থেকে বুঝতে না পারেন। এবারে আমি এই শোলা কচুগুলো খুব সুন্দর করে এই মশলায় কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি চাইলে আগে থেকে একটু ভেজেও নিতে পারেন, তাতে করে কচু রান্না করার সময় যে এর গ্রেভিটা ঘন হয়ে যায় বা একটা ঘন ভাব চলে আসে, একটা থলথলে ভাব চলে আসে, এটা হবে না যদি ভালো করে কষানো হয় বা ভেজে নেওয়া হয়। তারপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর এই কষানোর কাজটা মিডিয়াম টু হাই ফ্লেমে ধীরে ধীরে, অনবরত নাড়ার কোনো দরকার নেই, চাইলে এরকম করে ঢেকেও কষানো যেতে পারে। এতে করে এটা ভাজার কাজও হবে এবং একটু সেদ্ধ হওয়ার কাজও হবে। আর নারকেলের দুধ দিয়ে যদি রান্না না করে থাকেন তাহলে এটাকে গরম পানি দিয়ে, অল্প অল্প করে গরম পানি দিয়ে কষাতে হবে। প্রথম প্রথম এটাকে বারবার আমি ঢাকনা দিয়েছি আর বারবার করে নেড়েছি, ঢাকনা 5 মিনিট করে দিয়ে রেখেছি, আবার নাড়াচাড়া করে আবার 5 মিনিট দিয়েছি। এভাবে করে ভাজতে ভাজতে যখন এটা তেল ছেড়ে দিচ্ছে, আলাদা হয়ে গেছে, এটা প্রায় আলু ভাজার মতনই ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। আর এই কচু রান্না করতে, কিন্তু যে কোনো কচু রান্না করতে একটু বেশি পানি দেওয়া লাগে, যেমন এই যে কচু শেকড় টাইপের যে কচুগুলো, কারণ এটা কিন্তু রান্নার পরেও অনেকটা ঝোল টেনে নেয়। তো রান্না করব ঢেকে, অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না হয়ে গেলে যখন দেখব এটা প্রায় হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে একটু নারকেলের দুধ ব্যবহার করব। যেহেতু নারকেলের দুধ কম, সেহেতু আমি একদম শেষে এটাকে অল্প ব্যবহার করেছি। আর এটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আরেকটু গরম মশলা টাটকা ফ্লেভার পাওয়ার জন্য, এবং ডিম যেহেতু সেদ্ধ করা, সো এটাকে আর সেদ্ধ করার প্রয়োজন নেই বা আরও বেশি কুক করার প্রয়োজন নেই, তাই এখানে ডিমটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ঢেকে রান্না করব, এবং রান্না হয়ে গেলে আপনাদের কাছে আর ততক্ষণ বলে রাখি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন। তো এই ছিল আমার আজকের ছোলা কচু দিয়ে ডিম রান্না নারিকেলের দুধ দিয়ে। কেমন হলো অবশ্যই বলবেন, আর এই মজাদার রান্নাটি পারফেক্ট রান্না, আর এই রান্নাটি বাড়িতে করে খেতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।